হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা আমি আমার নতুন বাড়ি থেকে শুরু করছি, কারণ সকাল সকাল এতদিন ধরে অনেক দিন কাজ বন্ধ ছিল, ঠিক আছে। তো মিস্ত্রি দাদারা সব চলে এসছে, আজকে একদম মানে ঝটাম পটাম করে কাজ হচ্ছে, ঠিক আছে। আর কাজ তো আর একটা ইউটিউবে হচ্ছে, যেটা তোমরা জানো, যেটা হচ্ছে নোংরা হাটাও অভিযান চলছে। ডাস্টবিনগুলোকে সব হাটাও, তার অভিযান চলছে। যারা মিথ্যেবাদী, যারা ঠকবাজ, যারা মিথ্যাচারিতা করে করে ভিউ দান করছে, তো সেই সব ধরনের নোংরাগুলোকে হাটাবার চেষ্টা চলছে। তো যে প্রচেষ্টার কারণে কালকে দেখেছো, গতকাল আমি এখানে ভিডিও ছেড়েছিলাম, মানে ভিডিও লাইভ করেছিলাম, তো সেখানে তোমাদের কাছে অনেক কিছু খুলে দিয়েছিলাম। আর আমার কমিউনিটি পোস্টের পরেই, মানে আমি যে কমিউনিটি পোস্টটা করেছিলাম যেটা নিয়ে আমি মুখ খুলবো, তো সেই দিক থেকে মোল্ড করার জন্য পাবলিককে একটা অন্য ধরনের ভিডিও আর একটা অন্য ধরনের কমিউনিটি পোস্ট এসেছিল, তোমরা দেখেছো, ঠিক আছে। তো এবারে বলি তার পেছনে মানে কারণটা কি। এক তো হচ্ছে আমি যে রাজগুলো খুলে দিচ্ছি, সেই রাজগুলোর থেকে চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য দর্শকের। আর দ্বিতীয় হচ্ছে নিজের চাল চালার, মানে কন্টেন্ট ক্রিয়েট করার, বুঝতে পেরেছো কিনা। তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য গতকাল যে ভিডিওটা ছাড়া হলো, তার মানে হচ্ছে এক ঢিলে দু পাখি মারবে, বুঝতে পেরেছো, এক ঢিলে দু পাখি মারবে। যে ভিডিওটা করা হলো সেখানে বলা হলো তার ভাইয়ের বউয়ের সাথে সে দেখা করেছে, ঠিক আছে। এটা দর্শকের কাছে ছুড়ে দেওয়া হলো। দর্শকের কাছে কি কারণে ছুড়ে দেওয়া হলো? এই কারণে ছুড়ে দেওয়া হলো যে পাবলিকের রিয়াকশন নেবে, কারণ এর আগের ক্ষেত্রেও তোমরা দেখেছো যেখানে রিমি আর প্রীতমের ক্ষেত্রে সকলে চাইছিল, মানে বেশিরভাগ দর্শক চাইছিল যাতে রিমি তার হাজব্যান্ডকে ফিরে পায়, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। তো এই ক্ষেত্রেও ও আবহাওয়া বুঝে গেছে যে এখানেও ও বেশিরভাগ দর্শক চাইছে যে ওর হাজব্যান্ড আর ওয়াইফ মিলে যাক, দুজন সেটা নিজের বাবা মাকে ফিরে পাক, বুঝতে পেরেছো। তো সেই কারণে ও কি করলো, দর্শকের কাছে নিজেকে ক্লিয়ার রাখার জন্য, নিজেকে ক্লিয়ার রাখার জন্য, আর এছাড়াও ব্যাকডোর থেকে তো কাজ শুরু করে দিয়েছে, ওর যে সেবক রয়েছে সেই সেবকের মারফত, মানে সেবকের নাম করিয়ে একজন এমন কাউকে দিয়ে ফোন করানো হয়েছে, নিশ্চয়ই বুঝেছো কার কাছে, ওর ভাইয়ের বউয়ের কাছে। তো সেটার বললাম না, সেই নামটা যদি শোনো যে কে তার ভাইয়ের বউকে ফোন করেছিল, ঠিক আছে, মানে তাকে করানো হয়েছিল, তাকে হচ্ছে বলির বাঁকড়া করানো হয়েছিল, বুঝেছো, মানে নিজেরা ইনভলভ না থেকে কোনো একজন এমন ক্রিয়েটারকে তার কাছে পাঠিয়েছিল, সে ক্রিয়েটার পয়েন্ট টু নোটের, সে ক্রিয়েটার, তাকে দিয়ে ফোন করানো হয়েছিল তার নাম করে, মানে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে তুমি বলো তার সাথে যোগাযোগ করতে, করলে তার একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তার ঘরে সে ঢুকে যেতে পারবে, মানে তার বাচ্চার কাছে পৌঁছাতে পারবে, তার হাজব্যান্ডের কাছে ফিরতে পারবে, ঠিক আছে। তো যার কারণে ব্যাকডোর থেকে যে খেলাটা খেলছিল সেটা আমি যখন পরিষ্কার করে দিলাম তোমাদের কাছে, তো তারপরেই ও নতুন আবার খেলা শুরু করলো, যেটা তোমাদের কালকের ভিডিওটা ছাড়লো। সেটা হচ্ছে ফার্স্ট একটা পাবলিক রিয়াকশান নেবে, পাবলিক কি রিয়াকশান দিচ্ছে সেটাও জানতে চাইছে, কারণ ও যদি ডাইরেক্ট কিছু করতে যায় তো জুতোটা ডাইরেক্ট খাবে, বুঝতে পেরেছো কিনা, জুতোটা ডাইরেক্ট খাবে। তো সেই জন্য মানুষের মন মাপার চেষ্টা করলো, কমেন্টে দেখবে যে কেমন নেগেটিভ কমেন্ট আসছে বা পজিটিভ কমেন্ট আসছে, তারপরে সে সেইভাবে পদক্ষেপটা করবে। এবারে যদি দেখতো পজিটিভ কমেন্ট আসছে, ঠিক আছে, তখন অন্যরকমভাবে খেলা খেলতো, আর যদি দেখতো নেগেটিভ কমেন্ট আসছে তাহলে আর একটা অন্যরকমভাবে খেলা খেলতো। যখন নেগেটিভ কমেন্ট আসবে তখন ওর কাছে আরো চাহিদা চলে আসবে যে ও এই ফোগলার সাথে এই মানে ওর ভাইয়ের বউকে জড়িয়ে জড়িয়ে আরো নোংরা নোংরা ভিডিও করে করে কন্টেন্ট ক্রিয়েট করবে, বুঝতে পেরেছো। আর যদি দেখে যে ভালো রেসপন্স আসছে, মানে দর্শক চাইছে এই জিনিসটা যে আমি সেটাকে মিল করিয়ে দিই, তো তাহলে ডাইরেক্ট ও মিল করিয়ে দেবে, করিয়ে দিয়ে নিজের ঘাট থেকে যত কালিগুলো রয়েছে সেইগুলোকে সব ঝেড়ে ফেলার চেষ্টা করবে, বুঝতে পেরেছো। যখনই পাবলিকের আবার জুতোটা খেত, যদি পাবলিকের জুতো খেত, তখন এসে বলতো চেহারা দুলতে দুলতে, বুঝতে পেরেছো, বলতো কি যে আমি তো তোমাদের সাথে মজাক করছিলাম, আমি তো তোমাদের সাথে ইয়ার্কি মারছিলাম, আমি তো দেখছিলাম যে তোমাদের কি রিয়াকশন আসে, এই ধরনের ভিডিও করে আমার এগেন্স্ট যে দর্শকরা রয়েছে বা এগেন্স্ট যে ক্রিয়েটাররা রয়েছে তাদের কাছে আমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছিলাম, যাতে তারা আমাকে নিয়ে ভিডিও করে, করার পরে আমারও কন্টেন্ট বাড়বে আর তাদেরও কন্টেন্ট বাড়বে। আর একটা দেখছিল কি বলতো, যে আমি এই ভিডিওটা করলাম, করার পরে আমার ভাইয়ের বউয়ের কি রিয়াকশন আসবে, যদি ভাইয়ের বউয়ের রিয়াকশন কিছু আসে, মানে ভাইয়ের বউয়ের কাছে তো জুতো খাবেই, ঠিক আছে, যে এমন রিয়াকশন আসবে, তো সেই জন্য দেখতে চাইছিল, কারণ ওই ভাইয়ের বউয়ের রিয়াকশন পেলেই তাহলে ওর কন্টেন্ট আরো বাড়তো, আরো দু তিন দিন কন্টেন্ট ক্রিয়েট করে করে ছাড়তে পারতো দর্শকের সামনে, বুঝতে পেরেছো। তো সেইটা কি হলো, মাঠে মারা গেল ওর, মাঠে মারা গেল, কারণ ভাইয়ের বউ হয়তো কোনো রিপ্লাই দেবে না, বুঝতে পেরেছো, ভাইয়ের বউ কোনো রিপ্লাই দেবে না, আর নিজের গালে নিজের জুতোটা মেরে গেল কন্টিনিউ। আর ছকটাও খেলছিল সেটা তোমাদের কাছে আমি পরিষ্কার করে দিয়ে গেলাম যে ওর ছকটা কি খেলছিল, দর্শকের মন মাপ ছিল, দর্শকের জুতো খাবার থেকে বাঁচার চেষ্টা করছিল। যদি দেখে যে বেশিরভাগ দর্শক ওকে বলেছে যে মিল করিয়ে দাও, তাহলে তোর একদম সোনায় সোহাগা, বুঝতে পেরেছো, যে মিল করিয়ে দিয়ে আবার আব্বি চাব্বি করে বলবো এই তো দেখ মিল করিয়ে দিলাম, ঠিক যে ক্ষেত্রে দেখেছো আগেরবারে রিমির ভিউয়ার্সদেরকে টানার জন্যও সেই একই পন্থা অ্যাপ্লাই করেছিল। তো এখনও টার্গেট হচ্ছে ও নিজের ভাইয়ের বউয়ের ভিউয়ার্সদেরকে টানার জন্য এই পন্থাটা অ্যাপ্লাই করেছে, বুঝতে পেরেছো। তো এর মুখে তোমরা ভালো করে, মানে মুখে নয় কমেন্ট বক্সে গিয়ে ভালো করে আবার মানে যা যা দেওয়ার রয়েছে, যা যা ভালো করে মিষ্টি মধুর জিনিস খাবার রয়েছে ভালো করে খাইয়ে আসো, বুঝতে পেরেছো, কারণ এ ছকবাজি করছে, দর্শকের মন মাপার চেষ্টা করছিল, বুঝতে পেরেছো, শুধুমাত্র নিজের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য,
তো চলো ভিডিওটা এটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। দেখা হচ্ছে সঞ্জয় স্যারের পাশে থেকে বড় ব্যাপার হচ্ছে সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।